সমবেত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। ভক্তিমতী মায়েরা এবং বাবারা, সকলেই জানি আমরা গতকাল রাসলীলা আস্বাদন হয়েছে। আজ আমরা সকলেই কুঞ্জ বর্ণন বা কুঞ্জ মিলন আস্বাদন করব। তা প্রথমে আমাদের গৌরসুন্দরকে জাগিয়ে তুলতে হবে, তাই আজ গৌরসুন্দরের স্বয়ং সভা দর্শন করে পদকর্তা কি পদ রচনা করল সেই বিষয়ে আমরা আগে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব রায়ধনী এবং শ্যামনগরের স্বয়ং সভা দেখতে কেমন হয়েছিল এবং সেটা কিভাবে ভঙ্গ হলো। ঠিক আছে, তাই হরি বল হরি বল। আরে সুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে মন্দিরে বিচিত্র পাল অঙ্কুকিবা অতি মনোহরে। মায়েরা শ্রীবাস সঙ্গন মাঝে গত রাত্রিতে রাস নৃত্য করে গৌরসুন্দর আমার ক্লান্ত পরিশ্রান্ত ক্লান্ত হয়ে সে জমানে বিছানা বিছানার মধ্যে শয়নে আছে। আজকে মা এই শ্রীবাস অঙ্গন মাঝে দুটি জিনিস দেখার মতো, কি এক হচ্ছে সোনার গৌরাঙ্গ আর হচ্ছে সোনার খা। তাহলে মায়েরা বলতো আগে কাকে দেখবে, আগে খাট দেখবে না আগে গৌরাঙ্গ দেখবে? হ্যাঁ বলে খাট কেন দেখতে যাবো বাবা, আগে গৌরাঙ্গ দেখি। কিন্তু মা যদি বলা হয় সেবার কথা, নিতাই গৌর দুটি ভাই এসেছে কার সেবা করবে, তখন আমরা কি বলবো? গৌরের সেবা করব না মা? সেক্ষেত্রে আমাদের প্রথমে নিতাই পদ আশ্রয় করতে হবে। নিতাই কি পেলে গৌরকে পাওয়া যাবে, হরি হরি। তাহলে এ তো হচ্ছে দেখার কথা, তো দর্শন করবো তো আমরা গৌরকে দর্শন করি। তাহলে গৌরসুন্দর আজ যে সোনার পালঙ্কের মধ্যে শয়নে আছে তার অবস্থাটি কেমন গো? পদকর্তা বলছে আজ অলসে অবসর অবসর আমার
তাই তো নাচিয়ে নাও শ্রেষ্ঠ নাচ। পরের লাইনে কি বলছে মধুকর্তা, কি কহবো সেনা শোভা, কি কহবো সেনা সভা, সে কখনে না যায় ও মায়েরা, কোন সভা কখনে যায় না, গৌর হরির অঙ্গ সভা। যখনই বলেছে এই গৌর সুন্দরের অঙ্গ শোভা কখনে যায় না, তখন আমার আপনার মতো সাধারণ ভক্ত যারা, তারা বলছে হে পদকর্তা, তুমি যদি না বলো, তুমি যদি আমাদের না জানাও, আমরা জানবো কেমন করে, আমাদের তো বেদ জ্ঞান নাই, আমরা এতই অধম যে আমরা গৌর সুন্দরকে দেখিনি পর্যন্ত, আমরা যা জেনেছি যতটুকু জেনেছি তা তো তোমার পদ পদাবলী থেকে, তোমাদের পদ পদাবলী থেকে, তাহলে তুমি যদি বলো বলা যাবে না, তাহলে আমরা জানবো কি করে। গৌর হরির অঙ্গ শোভা সে কি আমরা কেউ দেখেছি, আমরা কি কেউ জানি, শাস্ত্র উল্লেখ করে বলা হয়েছে আজালম্বিত ভুজু কনকাপদাত সংকীর্তনৈ কোপিতরো কমলায়াবতাক্ষ বিশ্বম্ভরো দ্বিজৌবরো যুগধর্ম পৌল বন্দে জগত প্রিয় করো করুণায়াবতার গৌর হরি বল হরি বল। আজানুলম্বিত ভুজু মানে গৌর সুন্দরের হাতগুলো ছিল হাঁটু থেকে বড়, আমাদের মতো বেটি মানুষ ছিলেন না, তিনি ছিলেন খুবই লম্বা, তার হাতগুলো এইভাবে রাখলে হাঁটু পর্যন্ত হয়ে যেত, তাই আজানুলম্বিত ভুজু কনকাপদাত। তার গায়ের রংটা ছিল কনক মানে সোনার মতো, তবেই তার নাম হয়েছিল গোরা। মা গো গৌর সুন্দরের অনেক নাম তাই না, পতিত উদ্ধারকারী, সচির নন্দন, ভক্ত বৎসল, কত নাম আছে গৌর হরির। গৌর হরির আরেকটা নাম আছে যেটা খুব প্রচলিত, তোমরা জানো তো মায়েরা, হ্যাঁ মায়েরা গৌর হরির নামটা জানো, যেটা সবাই আমরা বলে থাকি, একটু ধরিয়ে দিচ্ছি, প্রথম অক্ষরটা দন্তেন না দিয়ে বলো দেখি গৌর হরির নামটা কি। ও মায়েরা কি হয়েছে, ঘুমের ঘোর কাটেনি, হ্যাঁ বাড়ি গিয়ে ঘুমিয়েছো তো সবাই, আচ্ছা বলো বাবারা কি নাম গো দন্তেন না দিয়ে গৌর হরির, নিমায়। তা নিমায় নামটা কেন হয়েছিল মা, নিমায় নামটা কেন হয়েছিল জানা আছে, নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে নাম হয়েছিল নিমায়। মা গো আমি মনে মনে ভাবছি ভাগ্যিস নিম গাছের তলায় জন্ম হয়েছে, হ্যাঁ যদি জাম গাছের তলায় হতো, নিম গাছের তলায় জন্ম হয়েছে নাম রেখেছে নিমায়, যদি জাম গাছের তলায় জন্ম হতো বাবা নাম হতো জামা। হরি বল, না দেখে শুনেই জন্মগ্রহণ করেছে। তো মায়েরা এই যে গৌর সুন্দরের নাম তোমরা এতদিন ধরে শুনছো, প্রত্যেক দিক দুনিয়া লীলার পূর্বে একবার গৌরচন্দ্রিকা গায় গৌর হরির কথা আস্বাদন করায়, তাহলে গৌর হরিকে তোমরা সবাই ভালোবাসো তো, ভালোবাসো ঘরের ঠাকুর, প্রাণের ঠাকুর, আমাদের নিজেদের ঠাকুর, বাঙালি ঠাকুর, হ্যাঁ তাহলে গৌরকে সবাই ভালোবাসি। আচ্ছা যারা যারা গৌরকে ভালোবাসো না এগুলো হাতগুলো তুলবে দেখি, ও তোমরা ভালোবাসো না তাহলে, কালকে একবার ভুল হয়ে গেছে আজকে আরেকবার ভুল হয়ে গেছে, কালকে একবার ভুল হয়ে গেছে আজকে একবার ভুল হয়ে গেছে, তাহলে আজকে আরেকবার চান্স দিতে হবে নাকি, মেয়ে বলেছি তোমরা আমাদের মা বাবা আমার, তাহলে তোমাদেরকে সুযোগ না দিলে হয়, তাহলে যারা যারা গৌর সুন্দরকে ভালোবাসো মায়েরা জোরে একবার উলন্ধনী করবে আর বাবারা চলো সবাই মিলে আমরা একটু গৌর বন্দনা করি তারপর আবার লীলার মধ্যে যাব। ভজ গৌরাঙ্গ
जप गौरांग लहो उदाहरण दाओ
তাহলে তোমাদের সাথে আমি একটা কথা বলি, মায়েরা পুরী গেছো? পুরী ধাম? আমি গেছি। সবাই গেছো? কে 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 পুরী ধাম গেছে একটু হাত গুলো তুলবে দেখি। মায়েরা কে কে পুরী ধাম গেছে, বাবারা কে কে গেছে একটু হাত গুলো তুলবে। তা পুরী ধাম গেছো, কি করতে গেছো? কি করতে গেছো? মানে জগন্নাথ দেখতে গেছো না সমুদ্রে আছাড় দিতে গেছো? কোনটা? ও দুটো করতে গেছে। তো কোনটা আগে করেছো বলো? আগে গিয়ে সমুদ্রে আছাড় দিয়েছো তো? হ্যাঁ এইটা ঠিক করেছো, এইটা ঠিক করেছো। সমুদ্রটাই তো ভগবানের রূপ জানো, সমুদ্র দেখতে তো যাওয়া নাকি? ও বাবা, যদি সমুদ্রে ঢেউ আছাড় খেতে যাবে আমি বলে দিচ্ছি দীঘা চলে যাবে। যদিও সমুদ্রে অত ঢেউ নাই দীঘাতে, কিন্তু সমুদ্র আছে, ঢেউ নিতে হলে ওইখানে নিয়ে আসবে। আর যদি পুরী যা, আগে বাবা গিয়ে জগন্নাথ মন্দিরে ঢুকবে। কেন? এই কলিকালে যদি কেউ ভক্তি ভরে প্রাণ ভরে জগন্নাথকে দর্শন করতে পারে না বাবা, তাহলে তার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হয়ে যায়। কেন হয়ে যায় এই কথাটা, এই তত্ত্বটাকে একটু বলে দিয়ে যাবো। ও মায়েরা, বলছি পুরী তো গেছো, তাহলে কেন জগন্নাথ দেখলে কৃষ্ণ দেখা হয়ে যায়, তত্ত্বটা একটু বলে দিই ছোট করে। এসেছি যখন কিছু জানিয়ে যাই তাহলে তোমাদের মনে থাকবে এই মেয়েটা বলে গেছি। অনেকে জানা আছে, অনেকে জানা না, তাই বলে দিচ্ছি। পুরীর এই যে জগন্নাথ, একে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। দ্বিতীয় স্বরূপ কেন বলা হয় না মাগো? যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে লীলা সম্বরণ করেছিলেন, মনুষ্য দেহ থেকে প্রাণ যখন তিনি ত্যাগ করেছিলেন, তখন তার দেহটাকে চন্দন কাষ্ঠে, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী কাঠে পোড়ানো হয়, তো উনি তো দেবতা প্লাস রাজা ছিলেন, তো তাই তাকে যে কোনো কাঠে নয় মা, চন্দন কাষ্ঠে পোড়ানো হয়েছিল। চন্দন কাষ্ঠে পোড়ানো হয়েছিল, আর শেষে কি বেঁচে থাকে মায়েরা? এটা মায়েদের থেকে বাবারা বেশি ভালো জানেন, শ্মশান কার্য করে বাবারা। কোন জিনিসটা পড়ে না? হ্যাঁ, নাভি। সেটা কি করা হয়? একটু ছাই নিয়ে সেটাতে বেঁধে একটা কলসির মধ্যে করে মুখ বেঁধে লাল শালু দিয়ে সেটাকে জলে ভাসিয়ে দিতে হয় গঙ্গায়। তো মাগো, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের তো মনুষ্য দেহ ছিল, সব পড়ে গেছিল, নাভি ভণ্ডটা রয়ে গেছিল। আর সেই নাভি ভণ্ডর একটা সোনার ঘটে, লক্ষ্য করে জায়গাটা, সোনার ঘটে করে একটু ছাই ভাষ্য দিয়ে তার যারা বংশধর ছিল দ্বারকার মধ্যে, তারা কি করেছিল, সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছিল। আর সেই স্বর্ণ ঘট কলসি, ছোট্ট কলসি নাভি কুণ্ডল ভাসতে ভাসতে সেই দ্বারকার সমুদ্র থেকে ভাসতে ভাসতে এসে উপস্থিত হয়েছিল পুরীর সমুদ্রে। আর পুরীর সমুদ্রে যখন এসে উপস্থিত হয়েছিল, তখন পাণ্ডাদেরকে ভগবান কৃষ্ণ সকল পাণ্ডাদের স্বপ্নাদেশ করেছিল যে আমার নাভি কুণ্ডলে ভেসে এসেছে তোদের এখানে, কিছুদিন পর একটা বড় কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে তোরা মূর্তি নির্মাণ করবি, আর সেই মূর্তির মধ্যে আমার ওই নাভি কুণ্ডল তোরা প্রতিষ্ঠা করবি। নিতাই গৌর হরি বল, হরি বল। তখন যখনই মূর্তি নির্মাণ হলো বাবা, কিছুটা হতে হতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যেহেতু খুলে দিয়েছিল দরজা, কমপ্লিট হয় নাই, হাত আর পাটা বাকি রয়ে গেছিল। তাই দেখবে জগন্নাথের হাত নেই, পাও নেই, দেখবে এতটা করে আছে, এইভাবে আছে জগন্নাথের এতটা করে। হরি হরি হরি। এই জগন্নাথ মূর্তি যখন তৈরি হলো, ওই যে নাভি কুণ্ডল পাণ্ডাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর তখন থেকে শুরু হলো মা ব্রহ্ম বস্তু পরিবর্তন আর নব কলেবর।
12 বছর পর পর আমাদের নবকলেবর হয়, সবাই তো জানে জগন্নাথের নবকলেবর হয় 12 বছর পর পর, মূর্তিটা চেঞ্জ হয়, প্রতিবার মূর্তিটা 12 বছর অন্তর চেঞ্জ হয়। আর ওই একজন পান্ডা আছে যিনি হাতে করে সেই ব্রহ্ম বস্তু পরিবর্তন করে, যে পরিবর্তন করে সে কিন্তু আর বেশি বাঁচে না। যার স্বপ্ন দেশ হবে যে সে ব্রহ্মবস্তু পরিবর্তন করবে, সে বাবার বেশি দিন বাঁচে না। এটা পুরীধামে যদি যাও দেখবে পুরীধামের পান্ডারা টাকা নেয়, বোধহয় আমাদের কাছে বোধহয় টাকা নিয়েছিল, হ্যাঁ টাকা নিয়েছিল, আর সমস্ত যে মাহাত্ম্য আছে পুরীর তা আমাদেরকে বলেছিল। আমি আজকে তোমাদের সবাইকে বলে দিয়ে গেলাম, আমি দু তিনবার গিয়েছি পুরীধাম, হরি হরি। তো মায়েরা তাহলে স্বয়ং ভগবান কৃষ্ণের নাভি কুণ্ডল রয়েছে জগন্নাথের দেহের মধ্যে, তাহলে সেই জগন্নাথকে যদি আমরা প্রাণ ভরে ভক্তি ভরে দর্শন করতে পারি, আমাদের সকলে কাকে দর্শন করা হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণকে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে পুরী ধামে যাবে, সমুদ্র আছাড় যাবে অবশ্যই পরে, আগে যাবে মন্দিরে, মন্দিরে গিয়ে জগন্নাথকে প্রাণ ভরে দর্শন করবে মায়েরা, প্রাণ ভরে দর্শন করে গুণ্ডিজা মন্দির দর্শন করবে, সমস্ত দেব দেবীর মূর্তি দর্শন করার পর সমুদ্রে গিয়ে আছে আছে জয় নিতাই। তা মাগো এখানে তো অনেকে পুরী গেছো, আমি আগেই বলে দিয়েছি আমি দুবার গেছি, কিন্তু ধরে নাও আমি পুরী যাই নাই, আমি পুরী যাই নাই। তা হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা বলো পুরীর সমুদ্রটা দেখতে কেমন, বলো প্লে। আবার কি প্রশ্ন, সমুদ্র আবার দেখতে কেমন? না আমি কোনোদিন সমুদ্র দেখি নাই তাই জন্যই বলছি, পুরীর সমুদ্রটা দেখতে কেমন গো? বলে বেশ সুন্দর, ইয়াবর নাকি বড় সুন্দর, এর পার থেকে ওপার দেখা যায় সুন্দর। তুমি তো পুরী ঘুরে এলে, তা হ্যাঁ গো বলছি পুরীর সমুদ্রটা দেখতে কেমন ও মা? সেই মা যদি গায়ে সব থেকে বড় যে খাল আছে বা পুকুর আছে বাঁধ আছে, সে সব থেকে বড় বাঁধটাকে যদি হাত বাড়িয়ে দেখিয়ে বলে দেয় পুরীর সমুদ্রটা ওই রকম দেখতে হবে, হবে কোথায় মা সমুদ্র আর কোথায় গ্রামের এই খাল গ্রামের এই বাঁধ হবে? তদ্রূপ যেমন পুরীর সমুদ্রকে বলে বোঝানো যায় না, তেমনি পদকর্তা বলছে সামান্য সমুদ্রকে যদি বলে না ব্যাখ্যা করা যায় তাহলে আমার গৌর সুন্দরীর যে রূপ সেই রূপের কথা আমি বলে ব্যাখ্যা কিভাবে করব? নিতাই গৌর হরি বল হরি বল। না আমরা শুনবো না শুনবো না শুনবো না, কিছু একটা উপায় তোমায় করতেই হবে। বলে বেশ তবে একটু ভেবে দেখি, চিন্তা করে চিন্তা করে হ্যাঁ একটা উপায় পেয়েছি। কি উপায় পেয়েছি জানিস? একটা উপায় আছে শোন, আমার গৌর হরি যে ভাব মূর্তি তা কি দিয়ে তৈরি জানিস? ওই মেঘের রবি বিজুরি কৃপা আরে ছানিয়া জানি ও মেঘের রবি জুরি কিবা, আরে ছানিয়া যতনে আরে
ওই কত রসে কি কত রস হাই কত রস দিয়াবি আকাশে মেঘ যদি করে যদি বিদ্যুৎ চমকায় যখন তাহলে সকলে ভয় হয়ে গেছে ওরে বাবা মেঘ আছে বিদ্যুৎ আছে এখন যদি বজ্রপাত হয় জানো কারণ এই মেঘ হচ্ছে বাবা নিরস এতে কোনো রস নাই তাই ঠোকাঠুকি খেলে বিদ্যুৎ বেরিয়ে যায় কিন্তু গৌর সুন্দরের অঙ্গ মেঘের বিদ্যুতের মত ওই সভা দিয়ে তৈরি হলেও নিরস কিন্তু নয় তাই পদকর্তা বলছে ওগো কত রস দিয়া বিধি কইল নিরমণি আহারে কোন বিধি গড়েছে কোন বিধি গড়েছে এমন গৌড় সোনা রঙ খানি কোন বিধি গড়েছে বলছি বল কোন বিধি গড়েছে এমন সোনার ভাব অঙ্গ যাতে ভাব রস পরিপূর্ণ তাই না মা গৌর সুন্দর আমার কত সুন্দর তবেই তো তার নাম গৌর সুন্দর নাকি হরি বল হরি হরি মায়েরা বসতে ব্যস্ত ও মায়েরা বলি তোমাদের আশ্বাসন ভালো লাগছে তো বুঝতে পারছো আমার কথাগুলো পরিষ্কার মাইকটা খুব ভালো মাইক দেখার জন্য জয়ধ্বনি করবো তো লাস্ট সবাই মিলে না আগে ভগবানের নামে একটু জয়ধ্বনি করে নি ভগবান কৃপা করেছে বলে উনি আজকে এখানে এসেছে হ্যাঁ ভগবান আছে বলে এত ভালো ভাবে সব হচ্ছে ভগবান যদি চাই বাবা সব ভালো থেকেও সব খারাপ হয়ে যেতে পারে তাই না তাহলে ভগবানের নামে আমরা সবাই আগে জয়ধ্বনি করে দিই তারপরে সবাই সবাই তোমার নামে যাই যাই তাহলে মা গো এই যে এতক্ষণ ধরে আমরা দর্শন করছি এ হচ্ছে গৌর সুন্দরের অঙ্গসভা গৌর সুন্দরীর অঙ্গসভা আর আর কি ছিল দেখার মতো কি ছিল মায়েরা খাট
খাটটা কেমন দেখতে গো পদপদটা এক পাশ দাঁড়িয়ে পদ রচনা করে বলছে আহায়তি মনো হরষে জো অতি মনো হরষে জো আরিয়তি মনো হরষে জো চিত্র অতি মন হরষেজ বিচিত্র বালিশ আর উড়ি বাসুদেব ঘোষে কাহে মনির হরিষ আহারে বাসুদেব ঘোষে কাহে মাগো এই যে এতক্ষণ ধরে যে পদগুলো আশ্রয় করলাম আস্বাদন করলাম তা হচ্ছে বাসুদেব ঘোষের পদ তাই প্রত্যেক পদাবলীর শেষে আমি ভণিতা দেব আর ভণিতার সময় মায়েদের কাছে নিবেদন সকলে একটু উলধ্বনি জয়ধ্বনি করবে আর প্রণাম করবে কেমন জয় নিতাই তাহলে এ তো গেল আমাদের দর্শন এবার তো আমাদের জাগিয়ে তুলতে হবে কাকে জাগিয়ে তুলবো মায়েরা গৌর সুন্দর কে তো প্রথমে গৌর সুন্দর কে তো মায়েরা গল্প হবে ঘরের গল্পগুলো কালকে করবে ধাড়ি পেতে দেবো আমি একটা বলে যাব হরি হরি একটা ধাড়ি পেতে দিতে বল এই এইখানেই চলে আসবে এই তো সিমেন্ট দিয়ে বাঁধা আছে এখানে বসে সব ঘরের গল্পগুলো করবে আজকে একটু লীলা কীর্তনে মন বাঁধা এই তো বাবা হয়ে গেল এবার তো সেই এক বছরের অপেক্ষা নাকি হরি বল হরি বল তাহলে মায়েরা চলো আমরা উলধ্বনি জয়ধ্বনি করে আজ গৌর সুন্দরকে জাগিয়ে তুলবো উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইলো উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইলো উঠো উঠো গোরা চাঁদ নিশি কি বললাম উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইলো
নদীয়ার লোক সবই জাগিয়া বসিল, সে দেখো অরুণ উদয় হইল কমল প্রকাশ, কুমুদিনী বদন ত্যাজিল মধুকর। তাই তো মধুকর ত্যাজিল কুমুদিনী পাশ, তার মানে মধুকর আজ কুমুদিনী পাশ ত্যাগ করল। তাহলে মা গৌর সুন্দরকে যখনই জাগানো হয়ে গেল, আর আমাদের কাজ কি বাকি আছে? গোবিন্দ আর মাইধনীকে জাগানো। তাহলে আমরা আবার কোথায় যেতে হবে? আমাদের কোথায় যেতে হবে? ও মাইরা আজ যেতে হবে। মাঝে মাঝে আমাকে হাততালি দিতে হচ্ছে, তবে যদি একটু তাকাচ্ছি, নাহলে কি বলতো একটু পাশের দিকে হয়ে গেছে, একটু পাশের দিকে হয়ে যাচ্ছে গল্পের জন্য। আমা আজকে থেকে আমাকে দেখে নাও, কাল থেকে দেখতে পাবে, আজ বিকেল থেকে দেখতে পাবে। হরি বল হরি বল। তাই আজকে আমার দিকে তাকিয়ে থাকো, ঠিক আছে? চলো সবাই মিলে রাধা নাম করতে করতে আমরা আমাদের মনকে নিয়ে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। ও মায়েরা সকলে রাধা নাম করবো তো, উলক ধ্বনি হরিধ্বনি হবে তো, বলো বলো রাধা রানী কি জয়।